আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে একদম নতুন, আমার কাছে তো নতুন, আপনাদের কাছে যদি নতুন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি হচ্ছে মুগরের সবজি। এই রেসিপিটি এখানে অনেক ফেমাস, তো আমি জানি না এটা বাংলায় কি বলে, যদি আপনাদের দিকে এটা থাকে এবং এটা কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি এই যে নিয়ে নিয়েছি উগরে 200 গ্রাম মতো আছে, এই দেখুন, এটা দেখতে কিন্তু এরকম হয় অনেকটাই পেঁয়াজকলির মতো, কিন্তু আসলে এটা পেঁয়াজকলি নয়। আমি এটা একটু ফাটিয়ে দেখাচ্ছি, এর ভেতরে কিন্তু দানা থাকে মানে বিচি, এই দেখুন। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ টেস্টি হয়। আর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আমি মুগরেগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু বড় টুকরো করেই কেটেছি, আমি ভেজে নিয়েছি মুগরে ও আলু। এবার আমি একটা কড়াই নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষার তেল। রান্নাটা কিন্তু সরিষার তেলে করব। দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1 চামচের মতো পাঁচফোড়ন। এবার একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও একটু আমি ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, দিলাম 1টা বড় সাইজের টমেটো আর 7 মতো লবণ। এবার একটু গলিয়ে নেব, এই দেখুন গলে গেছে, তেল আলাদা হতে লেগেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের 4 ভাগের ব্যবহার দিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিলাম ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ দেব জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি ভালো করে এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিক্স করে নেব। এবার সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করছি। এবার আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুগরে ও আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিক্স করে নেব এবং আমি 2 থেকে 3 মিনিট এভাবে কিন্তু আমি কষাবো। কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করে। তো আপনারা যখন রান্না করবেন একটু ভালোভাবে কষাবেন মশলা, ও তারপরে সবজি বা যে কোনো জিনিস দেবেন সেটাও কষাবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার আমি ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো মটরশুঁটি। এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। ভালো করে মিক্স করে নিলাম। এবার আরও আমি 2 মিনিট রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন রান্না কিন্তু আমার মোটামুটি অনেকটাই শেষের দিকে চলে এসছে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচানো। দেখুন রান্না কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। দেখুন তারপর আমি সার্ভ করার জন্য চলে এলাম। কত সহজ তৈরি হয়ে গেল মুগরেকি সবজি। আমি জানি না এই সবজিটা বাংলাতে কি বলে, তাই আমি হিন্দিতেই বললাম। তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।